বাংলাদেশের প্রধানমন্ত্রী জানেন বাংলাদেশে 10টা জান্নাতি পৃথিবীর 10টা জান্নাতি মেয়ের মধ্যে উনি একজন আপনারা জানেন না হ্যাঁ বাংলাদেশের গুটকা হুজুররা ফতোয়া দিচ্ছে জিলাপি হুজুরগুলো ওদের নাম রেখেছি আমি জিলাপি হুজুর এইজন্য আপনি যে কাউকে জান্নাতি বানায় দেবেন অধিকার আপনারে কে দিল হ্যাঁ বন্ধু আমরা কিছু আচরণের কারণে এজমালি জান্নাতের খবর দেই যেমন আল্লাহ দিয়েছেন মান বানা লিল্লাহি মসজিদান রাসূলুল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনের পক্ষ নিয়ে কাফিলউদ্দিন সরকার সালিহী সাহেব আজকে বলতেছিলেন যে আপনি তো আপনার নেতৃত্বে আপনার কর্তৃত্বে আপনার উদ্যোগে 566টা 560-এর অধিক 566টা মসজিদ এই বাংলার জমিনে আপনি গঠন করেছেন যদি এই খেদমত আল্লাহ কবুল করে নেয় আর আল্লাহ যদি মাফ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আপনারা যে ভিডিওর ক্লিপগুলো দেখলেন আসলে ওনারা কাকে টার্গেট করে এই কথাগুলো বলতেছেন একজন হলেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব এবং অপরজন হলেন মাওলানা কারি ইয়াসিন আলী সাহেব উনি ওনারা বলতেছেন যে এই যে ডক্টর কপি ডক্টর কপিল আহমদ সালেহী সাহেব যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন জান্নাতি মহিলা বলে আখ্যায়িত করলেন এবং এই বিষয়টি নিয়ে আলিম সমাজের মধ্যে খুব একটা খুব বড় ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে উনি কেন সরাসরিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জান্নাতি বলে আখ্যায়িত করলেন ওনারা ওনাদের যুক্তি পেশ করতেছেন এবং ওনার পক্ষেও আবার কাপিল সাহেবের পক্ষেও আবার যুক্তি পেশ করা হয়েছে আসুন আমরা প্রথমে শুনি ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের মুখ থেকে যে এরকম কি কাউকে সরাসরি জান্নাতের সার্টিফিকেট দেওয়া যায় আসুন আমরা তার বক্তব্য শুনি এবং বোঝার চেষ্টা করি আশা করি যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরই আপনাদের নিজের মন্তব্য জানাবেন এর আগে কোনো মন্তব্য করতে যাবেন না আসুন আমরা ভিডিওটা দেখি হাজার হাজার হুজুর একসাথ হইয়া সম্মেলন ডাইকা ওখানে গিয়া বলে ম্যাডাম আপনি তো জান্নাতি মানুষ এই জন্য আপনি যে কাউকে জান্নাতি বানায় দেবেন অধিকার আপনারে কে দিল হ্যাঁ বন্ধু আমরা কিছু আচরণের কারণে এজমালি জান্নাতের খবর দেই যেমন আল্লাহ দিয়েছেন মান বানা লিল্লাহি মসজিদান রাসূলুল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে যে ব্যক্তি ঈমান এবং নেক আমল করবে সে জান্নাতুল ফেরদাউসে যাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা এগুলো এজমালি কথা কিন্তু নির্ধারিত করে কাউকে জান্নাতি বলার সুযোগ আমাদের নাই কারণ এটা বলতে হলে ওহি লাগবে আর তোমার কাছে ওহি আইলো কোন দিন তুমি যে কইলা ম্যাডাম আপনি জান্নাতি ফাজলামি সীমা থাকা উচিত ঠিক কি না আলেমরা খেয়ানতকারী হতে পারে না কত বড় তৈলবাস কত বড় তৈলাক্ত কথা আস্তাগফিরুল্লাহ আলাজিম আর আপনি যদি মনে মনে কোন যা হুজুর যেহেতু কইছে জান্নাত আমার না দিয়ে আল্লাহ দেয় কারে আপনি আরেক বোকা কারণ কোন হুজুরের কথার আলোকে আল্লাহ জান্নাত দেবে না আল্লাহ জান্নাত দেবে আপনার আমলের আলোকে ঠিক কি না তাহলে হুজুররা যদি এরকম জান্নাত দিতে পারতো তাহলে তো আমরা হুজুরদেরকে কিছু টাকা পয়সা দিয়া নিয়মিত ঘোষণা নিয়ে নিতাম যে হুজুর আপনার কয় লাখ লাখ দিলাম আপনি আমার কয় দেন আপনি জানেন যে হুজুর জান্নাতের ঘোষণা দিছে উনার জান্নাতের খবর কি উনারটা উনি জানেন উনার অবস্থা কি আল্লাহর হাবিব বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে বরং যারা কোরআনের আইনের উল্টা ওরার লগে বন্ধুত্ব করে যারা স্বাধীনতার পর থেকে 52টা বছর কোরআন দিয়ে দেশ চালায় না কোরআন দিয়ে সমাজ চালায় না বিচার করতে চায় না কোরআনের আইনে নিজেরা চলে না ওদের জন্য জান্নাতের সার্টিফিকেট লইয়া বসে আছে মৌলবি
যারা কোরআন দিয়ে সমাজ চালায় না দেশ চালায় না আল্লাহ তাদের বিরুদ্ধে কি বলেছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আমার কথা না আমার আল্লাহ তিন আয়াতে বলছে যারা আমার বিধান দিয়ে দেশ বিচার করবে না সমাজ চালাবে না দেশ চালাবে না তারা ফাসিক তারা জালেম তারা কাফের আর তুমি মানুষকে জান্নাতের সার্টিফিকেট দাও তুমি পদ লেহনকারী মৌলবি পাঁচটা মৌলবি জান্নাত কি তোমার বাবার সম্পদ তুমি যাকে ইচ্ছা তাকে দিচ্ছ আস্তাগফিরুল্লাহ আলাজিম আমার একটা বক্তব্য আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানেন বাংলাদেশে দশটা জান্নাতি পৃথিবীর দশটা জান্নাতি মেয়ের মধ্যে উনি একজন আপনারা জানেন না হ্যাঁ বাংলাদেশের গুটকা হুজুররা ফতোয়া দিচ্ছে জিলাপি হুজুরগুলো ওদের নাম রেখেছি আমি জিলাপি হুজুর ইলেম কালাম নাই যাকে তাকে জান্নাতি বলে দেয় জান্নাতি যদি তাকমা দাও খুব সাবধানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি দশজন আশারে মুবাশশারার দশজন সাহাবিকে জান্নাতি এমনি বলেননি আল্লাহর হুকুম এসছে তারপরে নিজের খেয়াল থেকে নবীজি বলেননি আর এই জিলাপি হুজুর গুটকাখোর বলছে দশজন জান্নাতি মেয়ের মধ্যে কালকে দেখলাম একজন গুটকাখোর মৌলবি তার নাম হচ্ছে ডাক্তার কফিল উদ্দিন বাংলাদেশের তিনি একটা বক্তব্যে বলেছে সরকারের সামনে আমাদের আমি যতটুকু গবেষণা করে দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি একটি জান্নাতি মেয়ে কেন মসজিদ তৈরি করেছে বলে জান্নাতি মেয়ে একটা লোক মসজিদ তৈরি করলো সে যদি কাফের হয় কোরআন বিরোধী হয় ইসলাম বিরোধী হয় আল্লাহর কসম করে বলছি জান্নাত তো দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না এটা হচ্ছে কোরআন আর হাদিস অপব্যাখ্যা করো না জান্নাতে শুনেলেন আপনি বলতে পারেন এই গুণাবলীগুলো থাকলে লোকটা জান্নাতে যাবে এই গুণগুলো থাকলে লোকটা জাহান্নামে যাবে আপনি গুণ বলতে পারেন কেউ কি জান্নাতি আর জাহান্নামি দিবার ফয়সালা আল্লাহ তোমাকে দেয় আমাদের দেশে আর বাংলাদেশের কিছু জিলাপি হুজুর আছে এরা কন্ট্যাক্ট লিখছে কাকে জান্নাতে দিবার কাকে জাহান্নামে দিবে এদিকে আলাদা কেলানি দিবে কবরে ফেরেশতারা এদের মার আলাদা রাখা আছে এদের ইলেম কালাম কিচ্ছু নাই কোরআন হাদিসের জ্ঞান রাখে না বড় কষ্ট লাগে খালি একে জাহান্নামে দেবো ওকে জান্নাতে দেবো আমি আপনাদেরকে বলে যাই নসিহত করে যাচ্ছে এটা হাদিস শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা বেধর্মীকেও তোমরা জাহান্নামি বলো না কেন সে মরার পূর্বে কালমা পড়ে যদি দুনিয়া থেকে যায় ইমানদার হয়ে যায় সে যদি জান্নাতি হয় কেয়ামতের দিনে তোমাকে লাঞ্ছিত করা হবে বেজ্জতি করা হবে ওই জন্যে মুসলমান ভাই খুব সাবধান আমাদের দেশের একটা সিস্টেম খুব ভালো আছে যা করে মরবি মর তিন বোতল মদ খেয়ে মরেছে কুফরি করে মরেছে শিরিক করে মরেছে জীবনে কোনোদিন ভালো কাজ করেনি মারা গেছে অসুবিধা কিচ্ছু নাই ইয়াসিন হুজুরকে দাওয়াত দে মিলাদ পড়িয়ে জান্নাতে দিয়ে দিবে আর আমাকে দাওয়াত দিলেন হুজুর আন্দুল বাজার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার ছেলের জন্য দোয়া করুন আমি দোয়া করছি আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও জান্নাতুল ফিরদৌস দান করো মিলাদ হয়ে গিয়ে খেতে বসেছি দস্তরখানে বললাম বাবা কি করে অ্যাক্সিডেন্ট করলো বাপ বললে হুজুর ছেলে মাতাল ছিল তিন বোতল খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে এমন তোবা তোবা কাকে আমি জান্নাতে দিলাম কাকে আমি শহীদ করলাম আল্লাহর কাছে তো হিসেব দিতে লাগবে আমাকে বড় কষ্ট লাগে আমি এমনি গাঁজা করি বকিনি এরপরে বুখারী শরীফের হাদিসে চলুন যাদের মনে কষ্ট হচ্ছে যে তাহলে আমার বাপ কুফরি করে মরে গেছে আমার বাপ শিরিক করে মরে গেছে আমার বাপ মুশরিক হয়ে মারা গেছে তার লেগে কি আমি দোয়া করতে পাবো না কোরআন বলছে পাবে না হাদিস বলছে নবীজির পাবে না যদি বলেন কেন একটা দোয়া করতে পাবেন কার জন্যে এখনকার ছেলেরা যারা নতুন নতুন নামাজ আসুন এবার আমরা দেখার চেষ্টা করি যে বক্তব্যটা নিয়ে এতই তুলপার সেই বক্তব্যটা কপিল উদ্দিন সালেহি সাহেব কি বলেছিলেন সেই মাত্র পাঁচ মিনিটের বক্তব্য আমরা শোনার চেষ্টা করি এবং তারপরে আমরা দেখব যে কপিল উদ্দিন
সাহেবের পক্ষেও অনেকে যুক্তি দিতেছেন যে উনি ঠিকই বলেছেন। আসুন আমরা প্রথমে তার বক্তব্যটা শুনে নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ, আপনি এই বাংলাদেশে একটি অবিস্মরণীয়, এই পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন, যা পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে পর্যন্ত একটি দেশে একই সাথে 564 মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছে, এর কোনো নজির উদাহরণ নেই। একমাত্র আপনি, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সুন্নাতকে আপনি আদায় করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনি বাইতুল মামুর প্রতিষ্ঠা করেছেন সপ্তাকাশে যে মসজিদ, এরপরে ফিরিশতারা কাবা ঘর প্রতিষ্ঠা করেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা তিনি নির্মাণ করেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে কুবা সহ মসজিদে নববী এবং মসজিদে কিবলাতাইন সহ অসংখ্য মসজিদ তিনি নির্মাণ করেছেন। নবী রাসূল গাউস কুতুব আউলিয়াদের পথ ধরে আপনি এই বাংলার জমিনে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত 564 মডেল মসজিদ প্রতিষ্ঠা করে এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম একজন, শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন মসজিদ থেকে ইউনিভার্সিটি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীকে শুধু নামাজের মসজিদ তিনি বানিয়ে রাখেননি, বরং একটি ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে সেটিকে পরিণত করেছেন, সেটি ছিল মানুষ গড়ার একটি প্ল্যাটফর্ম। আপনি ঠিক একইভাবে এই 564 মডেল মসজিদের সাথে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রকে সংযুক্ত করে আজকের এই দেশের পথহারা মানুষগুলোকে, বিভ্রান্ত মানুষগুলোকে পথে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সদয় অবগতির জন্য বলতে চাই, এই পৃথিবীর কেবলমাত্র একটি দেশে মসজিদ নাই, আর সেটি হল স্লোভাকিয়া, ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য দেশ। 52,000 মুসলমান সেখানে আছে, অথচ সেখানে মসজিদ নেই। রাশিয়ার মতো জায়গায় সেখানে 8,000 মতো মসজিদ, কিন্তু বাংলাদেশের মধ্যে আজকে আপনি যে 564 মডেল মসজিদ প্রতিষ্ঠা করে যে উদাহরণ আপনি সৃষ্টি করেছেন, এর থেকে স্লোভাকিয়া সহ পৃথিবীর মানচিত্রে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ছিল ডক্টর কাপিল সাহেবের বক্তব্য। এখন আমরা দেখব যে উনার পক্ষে আলাউদ্দিন জিহাদি সাহেব কি দলিল পেশ করতেছেন। আসুন আমরা তা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনের পক্ষ নিয়ে কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব আজকে বলতেছিলেন যে আপনি তো আপনার নেতৃত্বে, আপনার কর্তৃত্বে, আপনার উদ্যোগে 560টা মসজিদ এই বাংলার জমিনে আপনি গঠন করেছেন, যদি এই খেদমতটা আল্লাহ কবুল করে নেয় আর আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে এই 566টা মসজিদের উসিলায় তো বঙ্গবন্ধু কন্যাকে মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ জান্নাতে দিতে পারে। এইবার কথাটা হলো এইভাবে, এখন সরকার সব এত কথার মাঝখানে ইমামদের, মুয়াজ্জিন সাহেবদের প্রতিনিধিত্ব করতে গিয়ে কথাটা একটু আবেগে তাড়াহুড়া করে বলেছেন, কিন্তু কথা মূলত এটাই। আমি আজকে কাফিলউদ্দিন সরকার সালিহ সাহেবকে এই চারাভাঙ্গা, মাধবপুর, সিলেটের জমিন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলার লক্ষাধিক ইমাম মুয়াজ্জিনের পক্ষ থেকে উনি যে সুন্দর আরজি আবেদন বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ ওনাকে সুস্থ রেখে হায়াত দারাজ করুক, বলেন আমিন। উনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, কারণ এই স্বাধীনতার 50 বছরে কেউ এই ধরনের দাবি ইমাম মুয়াজ্জিনদের পক্ষে রাখে নাই, তো উনি রেখেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? সমালোচনা করার জন্য চেষ্টা করছেন, তা আমি বলবো সমালোচনা সবাই করতে পারে, কিন্তু সমালোচনাটা যেন যৌক্তিক হয়। ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহ হিসেবে একজন বিদগ্ধ, বিজ্ঞ, প্রবীণ আলেম, একজন বিশিষ্ট আলেম, শীর্ষস্থানীয় আলেম, তিনি বাংলাদেশে লক্ষ লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন তাদের পক্ষে কথা বলতে গিয়ে তিনি একটা কথা বলেছেন,
লক্ষ লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন যারা স্ত্রী সন্তান নিয়ে ঠিকমতো পরিবার পরিজন নিয়ে ঠিকমতো চলতে পারছেন না, অনেক টিউশনি করে অনেক কষ্ট করে সংসার চালান, সেই অবহেলিত ইমাম এবং মুয়াজ্জিনদের পক্ষে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে গিয়ে কথাটা যেভাবে বলা দরকার, হয়তো আবেগে ইমামদের পক্ষে কথা বলতে গিয়ে যেভাবে বলার দরকার ওইভাবে ফুটায় তুলতে পারে নাই, কিন্তু উনি কথাটা একেবারে ভিত্তিহীনও বলেননি, আবার যেভাবে শতভাগ বলা দরকার ওইভাবে উনি বলতে পারেননি। এটা হলো এত লক্ষ লক্ষ আলেমদের হৃদয়ের কান্না, লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনদের হৃদয়ের কান্না উনি শুনেছেন দেখেছেন, এটা বলতে গিয়ে কথাটা উনি এইভাবে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি লক্ষ্য করে দেখেন বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারতে, সেই ভারতের একটা অঙ্গরাজ্য হলো কলকাতা পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে 70,000-এরও বেশি ইমামদেরকে মুয়াজ্জিনদেরকে মমতা ব্যানার্জি একজন হিন্দু ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও সকল ইমাম এবং মুয়াজ্জিনদেরকে ভাতা দেয়, সরকারি তহবিল থেকে ভাতা দেয়, বেতন দেয়। আপনি তো বঙ্গবন্ধুর কন্যা, আপনার আব্বাজান একজন আল্লাহর অলির বংশধর, আপনার আব্বাজান এই দেশে ইসলামিক ফাউন্ডেশন করে গেছেন, অনেক ধর্মীয় কাজ করেছেন, আপনি এই দেশে 566টা মসজিদ করেছেন যেটা গোটা পৃথিবীর ইতিহাসে বিরল। একজন ব্যক্তি যদি একটা মসজিদ আল্লাহর ওয়াস্তে বানায়, আমার নবীজি বলেছেন যেটা সব আলেমরাই ওয়াজ করেন, মসজিদের কালেকশন করার সময় সবাই কিন্তু এই ওয়াজ করেন, নাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর জন্য মসজিদে একটা মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে, সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু হাদিসের রাসূল, আলেমরা সবাই ওয়াজ করে সবাই বর্ণনা করে, মসজিদের কালেকশনের সময় মোটামুটি যারা 10 ব্যাগ 20 ব্যাগ সিমেন্ট দেন, 10,000 20,000 50,000 টাকা দেন, তাদেরকে কিন্তু ঠিকই জান্নাতে ঘর বানাই আপনারা দিতেছেন এই হাদিস অনুযায়ী, তখন কিন্তু কেউ আর আপনাদের বিরুদ্ধে কিছু বলে না। যে লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনের পক্ষ নিয়ে কাফিলউদ্দিন সরকার সালিহী সাহেব আজকে বলতেছিলেন যে আপনি তো আপনার নেতৃত্বে আপনার কর্তৃত্বে আপনার উদ্যোগে 566টা মসজিদ এই বাংলার জমিনে আপনি গঠন করেছেন, যদি এই খেদমতটা আল্লাহ কবুল করে নেয় আর আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে এই 566টা মসজিদের উসিলায় তো বঙ্গবন্ধু কন্যাকে মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ জান্নাতে দিতে পারে। এইবার কথাটা হলো এইভাবে। এখন সরকার সাহেব এত কথার মাঝখানে ইমামদের মুয়াজ্জিন সাহেবদের প্রতিনিধিত্ব করতে গিয়ে কথাটা একটু আবেগে তাড়াহুড়া করে বলেছেন, কিন্তু কথা মূলত এটাই, আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়, সুবহানাল্লাহ বলেন। এটার সমালোচনা করতেছে কওমির আলেমরা। আরে বুকার দল, সামরার ফেতরা খাইতে খাইতে তোদের মাথা তো একেবারে নষ্ট হয়ে গেছে, তোমাদের পক্ষে এই বাংলাদেশে আলিয়া বলেন আর কওমি বলেন সকল ইমাম মুয়াজ্জিনদের পক্ষে তো সরকার সাহেব আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি রাখছে, তোমরা যেন কিছু টাকা সরকারি তহবিল থেকে পাও, তোমাদের জন্যই লোকটা এই কথাগুলি বললো, সেখানে ওনার শুক্রিয়া আদা নাই করে ওনার সমালোচনা শুরু করছে, এগুলাকে বলা হয় নিমো খারাপ, কথা ঠিক না বেঠে? সরকার সাহেব বললে সমালোচনা হয় যে উনি জান্নাতি বলে ফেলছে, আসলে এইভাবে না বলে, এইভাবে বলা ওনার উদ্দেশ্য ছিল, হয়তো তারা হুড়া করে বলেছেন। অরিজিনালি একটা মুসলমান যখন আল্লাহর ওয়াস্তে একটা মসজিদ বানায় আল্লাহ এটার উসিলা তারে মাফ করে দিতে পারে, আবার মাফ না করলেও এটা আল্লাহর ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। যদি আল্লাহ ছোট্ট একটা আমলকে উসিলা করে মাফ করে দেয় সেটা আল্লাহর দয়া, এটা আল্লাহ পারে কিনা বলেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন, যাকে খুশি তাকে আযাব দিবেন, সুপ্রিম পাওয়ার কার? জোরে বলেন কার? আল্লাহ। সেই বিশ্বাস রেখেই সরকার কাফিলউদ্দিন সালিহ হিসাবে কথাটা বলেছিলেন, কিন্তু সমালোচনা যারা করতেছে তারা তো মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করতে গিয়ে বলেছিল কওমি জননী, কওমি জননী মানে কওমিদের মা, বলেন কওমিদের মা। তাহলে এই কথা দিয়ে কি বোঝা যায়, কওমিরা যদি জান্নাতে যায় কওমিদের মা কি জাহান্নামে যাবে?
তোমরাই তো বলছো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের মা কওমি জননী এই উপাধি তো তোমরাই দিছো কাফিলউদ্দিন সাহেব উনি এই ভাবে কথাটা বলেতে বলা ফেলাতে উনাকে একেবারে সমালোচনা করে চৌদ্দ গুষ্টি উদ্ধার করে দিতেছো তো উনার কথাই যদি তোমরা সমালোচনা করে তাহলে এই সমালোচনার পাওনাদার তোমরা আগে কারণ তোমরাই তো নাকি কওমি জননী বলেছো মূল কথা হলো একজন মানুষ যখন একটা ভালো কাজ করে তাকে উৎসাহ দিতে হবে কথা ঠিক বলে ঠিক সব মানুষেরই ভালো দিক আছে কিছু খারাপ দিকও থাকে কিন্তু তাই বলে খারাপটাই শুধু হাইলাইট করব ভালোটা মোটেও বলবো না এটা ঠিক না এই দেশে যারাই নেতৃত্ব দিয়েছে সবারই কম বেশি ভুল হয়েছে ভুল হবেই ভুল কাজ করলেই হয় যে কাজ করে তারই ভুল হয় আমার কথা হলো কাফিলউদ্দিন সরকার সালিহী সাহেব যেই কথাটা বলেছেন উনি হয়তো এটাই বুঝাতে চেয়েছেন কিন্তু এটা তো আলেমদের পক্ষে বলছে ইমাম মুয়াজ্জিনদের পক্ষে বলছে যাদের পক্ষে উনি এই কথা বললো তারা এখন সমালোচনা করে কথা বলে না যার জন্য করি চুরি সেই কয় আমি আজকে কাফিলউদ্দিন সরকার সালিহী সাহেবকে এই চারাবাঙ্গা মাধবপুর সিলেটের জমিন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলার লক্ষাধিক ইমাম মুয়াজ্জিনের পক্ষ থেকে উনি যে সুন্দর আরজি আবেদন বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই আল্লাহ ওনাকে সুস্থ রেখে হায়াত দারাজ করুক বলেন আমিন উনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত কারণ এই স্বাধীনতার 50 বছরে কেউ এই ধরনের দাবি ইমাম মুয়াজ্জিনদের পক্ষে রাখে নাই তো উনি রেখেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই ওনার জন্য দোয়া করি বাংলাদেশে অনেক ভালো কাজ ধর্মীয় অনেক ভালো কাজ করার পিছনে আমাদের সরকার সাহেবের অনেক অবদান আছে আর এই ধরনের প্রতিনিধি সামনে আসে বিদায় তো আমরা ভালো আছি আল্লাহ আমাদের তাদের উসিলে ভালো রেখেছেন আল্লাহ যেন আমাদের কবুল করেন বলেন আমিন প্রিয় ভাইরা আপনারা এখানে আলাউদ্দিন জিহাদি সাহেব বক্তব্য শুনলেন এবং ডক্টর আব্দুল বাশার কালামের বক্তব্য শুনলেন এদিকে কারি ইয়াসিন আলী সাহেবের বক্তব্য শুনলেন এবং কাফিলউদ্দিন সাহেবেরাও হাসিনার জান্নাতে পাঠানোর বক্তব্য আপনারা শুনলেন বন্ধুগণ এখানে আমি প্রত্যেকজনের বক্তব্যের মধ্যেও প্রত্যেকজনের যে বক্তব্য দিয়েছেন বক্তব্য সঠিক দিয়েছেন কিন্তু কাফিলউদ্দিন সাহেব যে কাজটি করেছেন সে কাজটি কিন্তু উনি সঠিক করেন নাই যতই আলাউদ্দিন জিহাদি সাহেব সাফাই গান না কেন একটা কথা এখানে স্পষ্ট উনি হাদিসে উদ্ধৃত দিয়ে বলেছেন যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষ একটা মসজিদ আল্লাহর ওয়াস্তে তৈরি করে তবে আল্লাহ পাক তার জন্য কী করেন জান্নাতের মধ্যে একটি গড় নির্মাণ করেন অর্থাৎ সে জান্নাত থাকার জন্য একটি গড় অর্থাৎ সে জান্নাতি হয়ে যায় এখানে উনি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে এই কাফিলউদ্দিন সাহেব তাড়াহুড়া করে এই কথাটা বলেছেন আসলে উনি এটাই বলতে চেয়েছিলেন যে এই হাদিসের কথা বললাম যেটা যে হাদিসের কথা বললাম যে আল্লাহ পাক নবী সাল্লাম বলেছেন যে যদি কেউ মানুষ করে একটা মসজিদ নির্মাণ করে তাহলে আল্লাহ পাক তার জন্য একটা জান্নাতের মধ্যে একটা মসজিদ নির্মাণ করে দেন এই কথাটা এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জান্নাত দিয়ে দিতে পারেন এই কথাটা কাফিলউদ্দিন সাহেব যদি বলে দিতেন তো সুন্দর করে তাহলে এত সমস্যা আসে না দ্বিতীয় কথা হলো উনি বলেছেন যে আলাউদ্দিন জিহাদি সাহেব বলেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভারতের প্রায় হাজার হাজার মসজিদে ইমামদিকে বাধা দিয়ে থাকেন হ্যাঁ তারপরে ওই বাধা দিয়ে থাকেন তারপরে ব্যক্তির বিধর্মী হয়ে হ্যাঁ তো এখানে মসজিদের ইমামদেরকে বাধা দিতে দিতেছেন তাছাড়া মানে সদার ব্যবস্থা করে দিতে দিতেছেন তাহলে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও কি জান্নাতে চলে যাবে দ্বিতীয় নম্বর কথা হলো ভারতবর্ষের আমরা জানি যে অযোধ্যা বিবাদ নিয়ে একটা মন্দির আর এবং একটা মসজিদ নির্মাণ করার কথা রয়েছে মসজিদের মন্দিরের নির্মাণ কাজ ইতিমধ্যে সমাপ্ত হওয়ার পথে এবং মসজিদের কাজ এই আগামী বছর থেকে 2024 থেকে আরম্ভ হবে যেখানে নরেন্দ্র মোদী সাহেব যেহেতু একটা মসজিদ বানিয়ে দিতেছেন তাহলে কি নরেন্দ্র মোদী সাহেব ব্যস্ত হয়ে যাবে না ওটা হলো একটা রাজনৈতিক বিষয় ওটা একটা রাজনৈতিক খেলা আমি জানি না হাসিনা বেগম শেখ হাসিনার মনের ভিতরে অন্তরে কী আছে মানুষের অন্তরে কী আছে সেটা জানি না তবে রাজনীতিবিদরা যতই কাজ যতই সমাজসেবামূলক কাজ করে থাকেন ওদের পিছনে একটা স্বার্থ থাকে সেই স্বার্থটা হলো যাতে পরবর্তী নির্বাচনে আবার ওনাদেরকে মানুষ ভোট দিয়ে এবং নির্বাচিত করে এবং মানুষ যাতে ওনাদেরকে বাহবা বলে ওদের যাতে অ্যাডভার্টাইজমেন্ট হয় আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ পাকও বলেছেন যে কোনো মানুষ যদি কোনো ইবাদত দেখানোর জন্য সে ইবাদত করে থাকে তাহলে সেই ইবাদত তার মুখে ছুলে মারা হবে ওটা তার মুখে নিক্ষেপ করা হবে ঠিক অনুরূপভাবে এখানে শেখ হাসিনা যে 5,660টা কোনো কতটা মসজিদ উনি বানিয়েছেন এটা তো জনসেবার উদ্দেশ্যে বানিয়েছেন উনি নাম লোক দেখানোর জন্য বানিয়েছেন তা আল্লাহ পাক ভালো যাবে উনি ভালো জানেন
তাই সেই একটা সন্দেহমূলক বিষয়ের উপর কাফিলউদ্দিন সাহেব যে শেখ হাসিনাকে সরাসরি বলাই ফেলেন এরকম যে আপনি একজন জান্নাতি মানুষ, আপনি একজন জান্নাতি নারী। বন্ধুগণ, এই কথাটা ওনার বলা ঠিক হয় নাই আমি মনে করি, এবং আপনারা কী মনে করেন তা কমেন্টে আসে অবশ্যই জানাবেন। বন্ধুগণ, কাফিলউদ্দিন সাহেব অনেক শিক্ষিত একজন মানুষ, অনেক জ্ঞানী একজন মানুষ, এটাই মানি, এটা আমি বুঝিও, কিন্তু ডক্টর কাফিলউদ্দিন সাহেব এখানে বিরাট বড় একটা স্লিপ অফ টাং করে নিয়েছেন। উনিও এরকম কথাটা বলা ওনার জন্য সুবাদে নাই। উনি বহুত বড় মাপের একজন আলিম এবং সাধারণ একজন রাজনীতিবিদ, ওরা তো আজ 5 বছর আসে, 5 বছর না, আর 5 বছর নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক আপনাকে যে ইলমে ইলম দান করেছেন সেই ইলম তো মরার পরও থেকে যাবে, কিন্তু হাসিনার কথা মরার পর কতজনে মনে করবে? কিন্তু আপনার যে লক্ষ লক্ষ শিষ্য, আপনার যে হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য, ওরা যে কোরআনের প্রচার করে বেড়াবে, আপনার যে খেদমত তার সৎকার জারিয়া হিসাবে থাকবে সমস্ত জীবন, যত দিন পৃথিবী আছে ততদিন থেকে যাবে, একটু একজনের পর আরেকজন, একজনের পর আরেকজনের হিসাবে আপনি এর সওয়াব পেয়ে থাকবেন। কিন্তু হাসিনা যে কাজটা করেছেন শুধু 5 বছরের জন্য, হয়তো আমরা 5 বছর পরে উনি নাও থাকতে পারেন, কেন আপনি হাসিনার একজন সামান্যতম একজন ব্যক্তির সামনে গিয়ে আপনার এত বড় জ্ঞান গরিমাকে আপনি ছোটো করে করলেন এবং ইসলামকে ছোটো করে দেখানোর চেষ্টা করলেন? প্রিয় ভাইরা এবং বোনেরা, আপনারা আমার ভিডিও দেখে যদি আমার কথাগুলোর মধ্যে ভুল হয়ে থাকে তার ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এবং আলাউদ্দিন জিহাদি সাহেব, ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব এবং কারি ইয়াসিন আলী সাহেবের বক্তব্য থেকে আপনাদের কী মনে হয় তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। চ্যানেল যারা নতুন এসেছেন আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।